হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব। বর্তমান যুগ, ডিজিটাল যুগ, টেকনোলজির এই যুগে আমরা সবাই দেখবেন বিভিন্ন ডিজিটাল ডিভাইস নিয়ে সবাই ব্যস্ত, যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এ ধরনের বিভিন্ন যন্ত্রাংশের সাথে আমাদেরও বেশি সময় কাটাতে হচ্ছে। কিন্তু এই সব কিছুর পেছনে আমরা হয়তো খেয়ালই করি না এই বিষয়গুলো আমরা কিভাবে আসলে দেখতেছি কিংবা বুঝতেছি, কিংবা টেকনোলজির এই যুগে আমরা টেকনোলজি ঠিকই ইউজ করতেছি কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের শরীরের চোখ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। চোখ ব্যতীত কিন্তু আমরা এই ডিজিটাল বলেন যাই বলেন আমাদের পক্ষে কিন্তু কোনো কিছুই ব্যবহার করা সম্ভব না। যদি আমরা দেখতেই না পারি তো সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? এই চোখের বিষয়টা সবাইকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত। আমরা হয়তোবা বাড়িতেও দেখবেন বেশিরভাগ সময় যখন অবসর থাকি তখন মোবাইল কিংবা কম্পিউটার, ইন্টারনেট ঘাটাঘাটি করি, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি, ম্যাক্সিমাম টাইমটা আমাদের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ব্যয় হচ্ছে। আর আরেকটি যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমরা কাজের জন্য হয়তোবা বাড়িতে সবাই বড়রা ব্যস্ত থাকি, আর সেক্ষেত্রে বাচ্চাদের কাছে তাদের সময় কাটানোর জন্য অনেক সময় আমরা মোবাইল দিয়ে রাখি, কিংবা বাচ্চারা মোবাইল নিয়ে খেলা করে, কার্টুন দেখে, গেমস খেলে, ভিডিও দেখে, কিংবা যাই হোক মোবাইলটা বাচ্চাদের কাছে দিয়ে তাদেরকে আমরা মানে ওইভাবে ব্যস্ত রাখি। কিন্তু বিষয়টা যে আমাদের জন্য কতটা ক্ষতিকর, মানে বাচ্চাদের জন্য যে কতটা ক্ষতিকর এটা হয়তো বা আমরা চিন্তা করি না। আর বিশেষ করে লকডাউনের সময় আমরা যখন সবাই ঘরবন্দি ছিলাম, কিংবা বাচ্চারা যখন স্কুল বন্ধ ছিল, তাদের বিভিন্ন সময় স্কুলের ক্লাস কিংবা কোচিং কিংবা ঘরে থাকার কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইমটা দেখবেন এই সমস্ত ডিভাইসের পেছনে বেশি সময় ব্যয় করছে, আর সেদিক দিয়ে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে এটা হয়তোবা আমরা অনেকে খেয়াল করছি না। যেহেতু বর্তমান সময় টেকনোলজির সময়, কিন্তু টেকনোলজি আমরা ইউজ করব কিন্তু সেটা খুবই নির্দিষ্ট একটি সময় কিংবা নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে থেকে। অতিরিক্ত কোনো কিছুই যেহেতু ভালো না, তাই অতিরিক্ত ডিভাইস ইউজ করা থেকে আমাদেরকে বিরত থাকাটাই আমার মনে হয় ভালো। ঠিক এমনই একটি খবর নয়া দিগন্ত অনলাইন পোর্টালে 25 জানুয়ারিতে প্রকাশ করা হয়েছে। দূরের দৃষ্টি হারাতে বসেছে বর্তমান প্রজন্ম। লকডাউনে বাড়ি থেকে পড়াশোনা, ওয়ার্ক ফ্রম হোম, এই সব কিছুর জন্য মানুষ স্ক্রিনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। সারাক্ষণ সকলে তাকিয়ে আছেন ট্যাবলেট, ল্যাপটপ, মোবাইল স্ক্রিনে, এর ফলে দূরের দিকে তাকাচ্ছে না। সারাক্ষণ হয় স্ক্রিন না হয় বাড়ির ভিতরে বিভিন্ন জিনিসের দিকে দৃষ্টি যাচ্ছে, যাকে বলে কাছের দৃষ্টি। কিন্তু চোখ ভালো রাখার জন্য কাছের এবং দূরের দৃষ্টি দুটোই খুব জরুরি। বিশেষ করে ছোটদের চোখে নানা সমস্যা দেখা দিচ্ছে। নেদারল্যান্ড এবং চীনের সাম্প্রতিক একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে কোভিড সময়ে মায়োপিয়ার মতো সমস্যা কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিশেষ করে ছোটদের চোখে এই সমস্যা সবচেয়ে প্রকট। চিকিৎসকেরা এর নাম দিয়েছে কোয়ারান্টিন মায়োপিয়া। চীনে 1,20,000 শিশুকে পরীক্ষা করা হয়েছে। স্কুল পড়ুয়া এই শিশুর চোখে পরীক্ষা করে দেখা গিয়েছে 6 থেকে 8 বছরের শিশুদের মধ্যে মায়োপিয়া হওয়ার প্রবণতা সব থেকে বেশি। 2020 সালে এই বয়সের শিশুদের চোখ মায়োপিয়া বৃদ্ধি পেয়েছে 3 গুণ। বিষয়টা থেকে আপনারা হয়তোবা বুঝতেই পারছেন লকডাউনের সময় যখন সবাই ঘরবন্দি ছিল এই সময়টা হয়তোবা বেশি এফেক্ট করছে, তো এই তথ্য থেকে এটাই বোঝা যাচ্ছে। চিকিৎসকরা বলেছেন গত প্রায় 1 বছরে শিশুরা বাড়িতে বসে থেকেছে, সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছে, দূরের জিনিস দেখেনি, ফলে তাদের দূরের দৃষ্টিশক্তি ঠিক মতো তৈরি হচ্ছে না। দৃষ্টিশক্তি একদিনে তৈরি হয় না, 8 বছর পর্যন্ত শিশুদের চোখের গঠন পরিবর্তন হতে থাকে, ফলে এই বয়সে শিশুরা দূরের জিনিস না দেখতে দেখতে দূরের দৃষ্টি হারিয়ে ফেলে। বড় হওয়ার পরেও তাদের এই সমস্যা কাটবে না। 6 থেকে 8 বছরের মধ্যে আইবল যদি খুব বড় হয়ে যায় তাহলে দূরের দৃষ্টির ক্ষমতা একেবারে কমে যায়। কাছের জিনিসগুলো দেখলে, খুব ফোকাস করে কোনো কিছু দেখলে আইবল বড় হয়। করোনাকালে ঠিক সেটাই ঘটছে শিশুদের চোখে। এর থেকে রেটিনার সমস্যা হতে পারে, এমনকি বেশি বয়সে অন্ধত্ব হতে পারে। এটি একটি অনলাইন পত্রিকায় নিউজ দিয়েছে। তো চোখটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা হয়তোবা এই ধরনের গ্যাজেট বলেন এই ধরনের ডিভাইস আমরা ইউজ করতেছি কিন্তু এটার সাইড এফেক্টটা আমরা বুঝতে পারতেছি না। প্রতিটা জিনিসেরই দেখবেন একটা করে সাইড এফেক্ট থাকে, বিশেষ করে শিশুদের জন্য এটা বেশি ক্ষতিকর। আর আমার মনে হয় আপনারা যারা কম্পিউটারে কাজ করেন কিংবা বেশিরভাগ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়,
তারা একটু পরপর অন্তত বিশেষ করে যদি কোনো সবুজ গাছপালা হয় আমার মনে হয় জিনিসটা খুব ভালো হয়, কারণ চোখটা কিন্তু শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আর এটা যদি কখনো সমস্যা হয়, যার সমস্যা হয় একমাত্র সেই বুঝতে পারবে। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন বন্ধুরা, আর অবশ্যই চেষ্টা করবেন অন্তত একজন মানুষকে হেল্প করার চেষ্টা করবেন। এভাবে আস্তে আস্তে হেল্প করার প্রবণতাটা সবার মধ্যে যাতে তৈরি হয়। ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার পাশের মানুষটিকে। ধন্যবাদ।